हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल एशिया फैमिली। केमन आछो सबाई? आशा करी सबाई भालो आछो, आमराओ खूब भालो आछि। तो प्रतिदिनई तो आमरा भात डाल सब्जी माछ मांस डिम एगुलोई बानाई। तो आजकेर दुपुरेर लांच एकटु अन्यरकम भावे खाबार बानाबो, कारण एकदमई खाबार एकदमई पछन्द हय ना। आजकेर दुपुरेर लांचे बानाबो पोलाओ आर चिकेन कषा। तो चिकेन कषाटा आमि तुलेई दियेछि आर पोलाओटा आजके तोमादेर संगे शेयार करबो। तो चलो देखते थाको, आशा करी तोमादेर सबारई भालो लागबे। तो देखते पाच्छो आजके पोलाओ করবো, তার জন্য এই যে চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি 10-15 মিনিট রেখে, আর এদিকে কাজু কিশমিশটাও ধুয়ে নিয়েছি, আর এদিকে একটু পেঁয়াজটা এই যে কুচিয়ে নিয়েছি। ব্যাস, এটা পোলাওর জন্য রেডি করেছি। আর এদিকে চিকেনটা দেখো, চিকেনে সব কিছু মশলা আদা পেঁয়াজ আর দই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব তেল একসঙ্গে দিয়েছি, আর টমেটো সস সব একসঙ্গে দিয়ে এটাকে একটু চিকেন কষার জন্য মাখিয়ে নেবো আর কি। ঠিক আছে, চিকেনটা তুলে দেবো। আজকে একটু কষা কষা করে বানাবো, যে পোলাওর সঙ্গে খাওয়া হবে তো ওই জন্য আজকে একটু আলু দিয়ে নিই। আলু বিহীন আজকে চিকেনটা বানাচ্ছি। বাসমতি চালটাই কি ভেজানো ছিল, এটাতে এটাতে না মাখানো যাবে না ছোটো, তো ওই জন্য আমি কড়াইতে একটু ঢেলে নিচ্ছি। কড়াইতে ঝেড়ে নিয়েছি, জলটাকে একটু ঝরিয়ে নিয়েছি, আর এক একটু নেই, জলটাকে ঝরিয়ে নিচ্ছি একটু ছিল। এবার সবার ফার্স্টে ঘি দিয়ে দেবো। এবার দেবো সাদা তেল, তারপরে দিয়ে দেবো আদা, লবণ, হলুদ গুঁড়ো আর চিনি। এবারে চালটাকে ভালো করে মাখিয়ে নেব। হলদে বাসন্তি পোলাও বানাবো, তার জন্য একটু হলুদ দিয়েছি। ভেজিটেবল দিয়েও হয়, বরবটি, ক্যাপসিকাম, গাজর, এগুলো আমি আজকে এগুলো কিছুই দিচ্ছি না, সবজি বিহীন করছি কাজু কিশমিশ দিয়ে, আর হলুদ গুঁড়ো দিয়েই বানাবো। তো চলো, আমি চালটাকে সুন্দর করে এদিকে মাখিয়ে নিয়ে রেখে দিলাম, তারপরে আমি কড়াইতে এদিকে তেলটা দিয়ে দিয়েছি, এখন ভেজে নেব। গরম মশলাটা ভেজে নেব, গোটা গরম মশলা। আমি দেব কয়েকটা তেজপাতা, মজা মজা হয়ে যেতে কাজু কিশমিশটাও দিয়ে দিচ্ছি। তারপরে তুলে দেবো এই যে মাখানো চালগুলো, দিয়ে দিয়ে যে নাকিয়ে রেখেছিলাম চালগুলো, এটা পরিমাণ মতো জল দিতে হবে, ভালো করে ভেজে নিয়ে জল পোলাওটা ঝরঝরে টাইপের হবে। সাদা তেলটাই বেশি দিয়েছি, ঘিটা সত্যি একটু ঘিটা ফুরিয়ে গেছে, কম ছিল তাই সেটা দিয়েই বানিয়ে দিচ্ছি। চালটা ভাজা ভাজা হয়ে গেছে, এবারে জল ঢেলে দেবো। পোলাও রোপে একটু পেঁয়াজ ভাজা ছড়িয়ে দেবো আর কি। ওটা হলো, হ্যাঁ হয়ে এসছে, এবারে আর একটু হলেই হয়ে যাবে। এটাতেই হয়ে যাবে সেদ্ধ, আর 5 মিনিট রেখে দিই। পোলাও কমপ্লিট হয়ে গেছে, বেশ ঝরঝরেও হয়েছে এবং সুসেদ্ধও হয়েছে। এবারে ওর মধ্যে
পেঁয়াজটা ভাজা ছড়িয়ে দেব। তো গাইস কেমন লাগলো এই পোলাও রেসিপিটা তোমরা কমেন্টে জানাও, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি।